খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে মানে গতকাল রাতে কলকাতা মেডিকেল কলেজের শিশুতে ভর্তি করানো হলো জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে শনিবার সন্ধ্যা থেকেই তার পেটে অজস্ব যন্ত্রণা শুরু হয় তারপরে অনুষ্ঠপের শারীরিক পরীক্ষা করা হয় দেয়া হয় ওষুধও কিন্তু তাতে কমেনি তার পেটে যন্ত্রণা তখনই তড়িগড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরে রাত এগারোটা নাগাদ গ্রিন করিডর করে অনুষ্টবকে কলকাতা মেডিকেল কলেজে আনা হয় সেখানে চিকিৎসকেরা অনুষ্টুপের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে শিশুতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় অনুষ্টুপের চিকিৎসার জন্যে আটজন চিকিৎসকের একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই দলে থাকা চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান অনুষ্টুপের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও মুক্ত নয় তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে শনিবার রাত পর্যন্ত হাসপাতালে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার রঞ্জন অঞ্জন অধিকারী তিনিও অনুষ্টুপের স্বাস্থ্যের ওপর খবরাখবর রাখছেন গত পাঁচই অক্টোবর ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছিলেন ছজন জুনিয়র ডাক্তার তাদের মধ্যেই ছিলেন কলকাতা মেডিকেল কলেজের এন্ড্রোকিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্ঠান তারা সাত দিন সেখানেই অন্যদের সঙ্গে অনশন চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শনিবার সন্ধ্যায় পেটে অজস্র যন্ত্রণা শুরু হয় তার তিনি জুনিয়র ডাক্তারদের জানান তার মূর্তের সঙ্গে রক্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা তাকে পরীক্ষা করেন প্রয়োজনীয় ওষুধ দেন কিন্তু তার পরেও কমেনি তার পেটে ব্যথা তখনই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেন তাকে অনশন করতে দেওয়া যাবে না ভর্তি করাতে হবে হাসপাতালে সেই মতোই দাতে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই যখন রিপোর্টটা লেখা হচ্ছে তখন পর্যন্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন শনিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অনশনত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুতে ভর্তি করানো হয়েছে তার আগে গত বৃহস্পতিবার রাতে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় আরজি করে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করাতে হয় আরজি করেই এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন অনিকেত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ পুশাক